নমস্কার বন্ধুরা, পিভিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আপনার কেমন আছেন? আশা করছি আপনার খুব ভালো আছেন। আমি কিন্তু একদম ভালো নেই, এই কারণের জন্যই ভালো নেই যে কালকে রাত্রে মানে কি বলবো ঘুম ডিস্টার্ব হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে পাখাটা হুট করে পাখা জ্বালায়, পাখা জ্বালায়, মনটা একদম ভালো নেই সত্যি কথা। দেখবেন যদি ঘুম ঠিক মতো না হয়, মেজাজ কোড়া লাগে, তারপর কি কি শরীরে প্রবলেম দেখা দেয়। ওই জন্য তো যাই হোক, কালকে পাখাটা ঘুরছিল খুব সুন্দর, মানে স্পিডে ঘুরছিল, তারপর কি হলো আস্তে আস্তে ক্রিরিং ক্রিরিং করে আওয়াজ হচ্ছে। আমি না ছেলে আছে বাবা, মাথায় তাতে পড়ে গেল একদম, মানে ডেট করে ফেলবো। ওই জন্য পাখা সাথে সাথে আমি অফ করে দিয়েছি। আর আজকে গিয়ে রান্না বান্না হয়ে গেছে, আর রান্না হয়েছে, আজকাল মেনুটা বলে দিই। তো আজকাল মেনু হয়েছে, পালং আলুর সবজি হয়েছে, কুমড়োতে আলুতে ভেজে দিলাম, ডাল বানিয়ে দিয়েছি, ব্যাস এতে হয়ে যাবে। যাই হোক, আজ ঝটামটা করে রান্না করলাম যে না, আজ পাখাটা আমাকে ঠিক করাতে হবে। তো আপনাদের দাদাভাই দোকানে বসেছিল, তো ওকে বললাম যে পাখাটা একটুখানি ঠিক করে দিও। তো বলছে যে না, দোকানে নিয়ে যাবো। তো বললাম না না, তুমি যখন পারবে। ও পারে মোটামুটি, একটু 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 মানে করে ও পার করে দেয়। তো যাই হোক, আমার টাকাটা কেন যায় আমার, যখন তুমি জানো একটুখানি, তাহলে একটুখানি কাজটা ঘরে করে দিও। থাকবে বলছে, তো টেবিল আছে এই রুমে, আমি এখন নিচের থেকে উপরে রুমে আছি। এই দেখুন টেবিলটা, এই টেবিলটা এখন হেমন তো আসবে, আমি তো পারবো না বাবা, আমি যা একে ছোটোখাটো মানুষ, একদম টেবিল নিয়ে পড়ে যাবো, এক এক হয়ে যাবো। ওই জন্য হেমন্তর অপেক্ষায় আছি। হেমন্ত বলতে আমার দেওয়ার ছোটো মেজে দেওয়া, তো ওকে বললাম যে টেবিলটা একটুখানি নিয়ে আসতে, তো একটুখানি বাইরে গেছে। ও বলছে হ্যাঁ আসছি, চলো চেষ্টা করা যাক, নামানোর চেষ্টা করা যাক। মোটেই না, একদম আমি পারবো না, আমি হাত দিতেই পারবো না বাবা, এতটা এখন সিঁড়ি ভেঙে যেতে হবে। আর বাবাকে বললাম না এই কারণে, কারণ বাবা একটু মানে পিছুতে অসুবিধা হবে না। বাবাকে বললে বাবা তোর ঝোর, এখন বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, না বাবা বাবাকে এখন শুনোইনি। তো পাখাটা এই টেবিলটা নিয়ে যাবে, তারপর কি গিয়ে পাখাটা নামাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি হয় ভিডিওটার মধ্যে। দেখি পাঙ্খা সারা ব্লগ, পাঙ্খা সারা ব্লগ, ঠিক ঠিক ঠিক, আমাকে মনে ফেলিয়ে দিত এই ব্লগটা হবে পাঙ্খা সারা ব্লগ। যাই হোক, পাঙ্খাটাকে আমরা নিচে নামাবো, নিচে নামিয়ে দেখি কি হয়েছে কি না হয়েছে। সারা রাত একদম মানে সে কি করবো, জ্বালিয়ে দিয়েছে, ঘুম তো হয়নি, ভয় লাগছে আসলে মাথার উপর ওইভাবে যদি ঘুরতে থাকে। হ্যাঁ, তো চেষ্টা করি, যাই হোক সবারই বাড়িতে হয় এইরকম ফল্ট লেগেই থাকে, যাই হোক একটু চেষ্টা করলেই করা যায়। যাই হোক, দেখি কি ফল্ট হয়েছে। ওইটাকে না সাহস করে খুললে তো বোঝা যাবে না যে হ্যাঁ ভেতরে কি হয়েছে কি না হয়েছে। হ্যাঁ হেমন্ত আসেনি, তো এই যে টেবিলটা, এই টেবিলটাকে এখন আমরা দুজনে মিলে ধরে ধরে নামাচ্ছি। চলো চলো ওঠাও আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, কষ্ট, আমি ভাবলাম আমি বাঁচবো, হেমন্তকে ওই জন্য ফোন করলাম। তো হেমন্ত আসতে পারলো না, তো বলি না ও যদি না আসে তাহলে তো আজকে পাখা সারাই যাবে না। তো থাক, আমি গিয়ে আস্তে আস্তে নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এতটা নামিয়ে নিয়ে আর পাচ্ছি না, আমি ওকে বললাম আর পাচ্ছি না, সাথে হবে না। তো দেখ এখন কেমন ভাবে নামাচ্ছে, ও বলছে আমি একাই নামাচ্ছি, পালাও তুমি পাচ্ছ না, তাহলে ঠিক আছে তাহলে তুমি নামো। আর আমার হাতগুলো ধরে গেল বাবা, তুমি পারো, বুদ্ধিটা দেখো, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এই দেখুন কেমন চিকা চিকা হচ্ছে, উলট পালট করে টেনে নামানো হচ্ছে। তো বন্ধুরা এই দেখুন টেবিল নিচে নামিয়ে নিয়েছে, সেটিং করে দিয়েছে, দুটো টেবিল দেওয়ানো হয়েছে। এই দেখুন বড় টেবিলটা, আর আরেকটা চাপিয়েছি ওর উপরে এক ছোট একটা টেবিল। তো এবার লাগ আশা করে পেয়ে যাবে। এই দেখুন পাখাটা, তো পাখাটা এবার খুলছে। এই দেখুন কলাকার চাপে, তো চালাও, শুরু করে দাও, খেল শুরু শুরু শুরু। এই দেখুন আহা, একদম পেয়ে গেছে, ছুতে পেরে গেছে পাখা। এবার পাখাটা আস্তে আস্তে খুলবে। এই দেখুন খোলা হচ্ছে পাখা, একটা প্লাস দিয়ে দিয়েছি আমি, স্ক্রুড্রাইভার আনছি। এই দেখুন বন্ধুরা পাখা খুলে দিয়েছে বাচ্চাটা, কারেন্টটা পুরোপুরি কাটানো হয়ে গেছে। বাবা এখন ধরে নিয়ে যাচ্ছে পাখাটা, এই দেখুন এই দেখুন নিয়ে যাচ্ছে, এই যাচ্ছে, এই বাবা হেসে ফেললো, এই যাচ্ছে এই যাচ্ছে, বাবা নিচে এলো। এই দেখুন বন্ধুরা, তো এবার ও খুলছে সব পাতিগুলো, নাট বল্টু খোলা হচ্ছে। আর ঝুলো বসে আছে দেখুন, এমনিতে বুঝে যায় না, কিন্তু দেখো কত ঝুল, কত নোংরা, কত বাপ। তো যখন টেবিলটা মানে নামাচ্ছিলাম, তখন আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে টেবিলটাতে কী হবে। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম টেবিলটাতে সার্কাস খেলা হবে, ও বুঝতে পারিনি যে পাখাটা খুলবে। তো যাই হোক, এখন দেখলো, বলছে ও আমাকে বলছে তাই রাত্রে এত ক্রিচ ক্রিচ করে আওয়াজ উঠছিল পাখাটা। আমি ওইটাই ভাবছি যে মানে কেন ওই ধরনের আওয়াজটা হচ্ছে পাখাটার মধ্যে, মাও বুঝতে পারিনি। তো এখন মা বললো কথাটা যে হ্যাঁ রাতে মাও শুনতে পেয়েছে যে পাখাটা ডিস্টার্ব করছে ওদের। তা বললাম না, ওই জন্যে বিশেষ করে আমি বললাম না বাবা খুলে দিক, কখন কম সময় মাথায় টাথায় ঘুরে যাবে, এগুলো নিজে থেকে সাবধানে একটুখানি থাকাটাই ভালো। দেখুন ও এবার মুছে নিচ্ছে, একটা কাপড় নোংরা কাপড় দেওয়া হয়েছে তার উপরে রেখেছে, ঝুল বসে গেছে, আরেকটা কাপড় দিলাম ওইটা দিয়ে মুছে নিচ্ছে। যা তোমার কাজ বেড়ে গেল, এই যে হ্যাঁ প্লেটগুলো দেখুন,
আমার প্রত্যেকটা ভিডিওতে একদম মুরগির ডাক কক কক পাখাটা ঘুরছে ঘুরছে তাই তো রঙের ডিবা এইটা বাবা লন্ঠন বানিয়েছে ফ্রি হয়ে গেছে হ্যাঁ এই তো ফ্রি হয়ে গেছে তো এবার প্লেটগুলো এই প্লেটগুলো আমার কাজ এই প্লেটগুলো ভালো করে এবার পরিষ্কার করে দিই ঠিক আছে তাহলে ভালো লাগবে হ্যাঁ জলে সার্ফ একটুখানি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন এগুলোতে একটু একটু করে গ্রিজটা দিয়ে দিই তাহলে কি বেয়ারিংটা ফ্রি হয়ে যাবে একটু একটু করে গ্রিজ দিয়ে দিলাম পুরো ফ্রি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা পুরো ফ্রি হয়ে গেছে উপরের দিকটাতে জাম ছিল আর নিচে এই যে নিচে এই বেয়ারিংটা তো জাম ছিল তো এটাকে ভালো করে পরিষ্কার করলাম প্রথমে কেরোসিন তেল দিয়ে ওই জংটা ছেড়ে গেল তারপরে এই গ্রিজ দিয়ে দিলাম ব্যাস এবার খুব সুন্দর ফ্রি হয়ে গেছে তো এবার আমি ফিট করে দিচ্ছি ভয় পাবেন না বাড়িতে যদি এরকম হয় খোলার চেষ্টা করবেন খুলে একটু খাটবেন দেখবেন হয়ে যাবে তাহলে ফিটিং করে দিই যে এখানে একটা স্প্রিংটা ছিল ফালতু ফালতু এটা এখন দোকানে দিয়ে দিলে এখন 500-400 মানে টাকা লেগে যাবে কি দরকার নিজেরা একটুখানি যদি কষ্ট করা যায় না এভাবে তো দেখুন কি সুন্দর হয়ে গেল এবার এখনো পর্যন্ত গ্যারান্টি নেই যে চলবে আদৌ জানি না এখন চলবে কি না কারণ এখন যতক্ষণ না ঘুরছে আর ওই আওয়াজটা বন্ধ হচ্ছে ততক্ষণ না বুঝতে পারবো না যে ঠিক হলো কি না হলো এবার এই দেখুন এই ঢাকাটা লাগিয়ে দিল এবার সব ফিট করবে একটা একটা করে নাটগুলো টুল ঠিক করে রেখেছে তো ওইগুলো হ্যাঁ তোমার জন্য মতিঝোলের লাড্ডু আছে লাড্ডু জল খাবে নাকি মিষ্টি জল মিষ্টি জল খাবে এনে দেবো লাড্ডু জল হ্যাঁ মতিঝোলের লাড্ডু হ্যাঁ আমি আনিয়ে রেখেছি দাঁড়াও একটু সোজা করতে হবে কারণ এগুলো তো স্কুল ঢুকবে না
একটা ব্লেড ফিটিং হয়ে গেল আর দুটো ব্লেড আছে ওগুলো ফিটিং করবে এটা হাতে সাজন্ত আর পাখা ঠিক মতো না ঘোরা পর্যন্ত এখনো শান্তি হচ্ছে না মনে এখন বাবা নিয়ে যাচ্ছে পাখা এবার ফিট হবে ফিট করে দেবে এই দেখুন তো বাবা ধরে আছে এখন উঠে গেছে ও ব্লেডগুলো কিন্তু ধুয়ে নেওয়ার পর কিন্তু পরিষ্কার দেখাচ্ছে কি সুন্দর একদম পরিষ্কার মনে হচ্ছে নতুন পাখা কিনে নিয়ে এলাম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি যাতে একটুখানি ভালো লাগে কারণ অনেক ঝুল পড়ে গেছিলো আর পাতলা ধুলোটা বসেছিল ওই জন্যই মানে হাওয়াটা ঠিক মতো পাওয়া যাচ্ছিল না এই দেখুন বন্ধুরা ফিটিংস হয়ে গেছে এবার কারেন্টটা দু কারেন্টটা দিলে বোঝা যাবে আওয়াজটা যেমন না হয় চলো কারেন্ট চলে এসছে এবার সুজাতা দাও হ্যাঁ জয় মা গো জয় গোবিন্দ দেখুন এই রেডি বাহ ডান আওয়াজটা করিনি এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাস বাহ 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 মিস্ত্রির কোনো জবাব নেই বাহ মিস্ত্রি বাহ বাহ কাজ সাকসেসফুল অপারেশন সাকসেসফুল হয়ে গেছে কমপ্লিট করে দিল হ্যাঁ তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এই দেখুন তা আপনার দাদা ভাইয়ের জন্যে আমি মতিশরের লাড্ডু আর এক গ্লাস জল বাবাকে দিয়ে এলাম ওর জন্য আমি চলে এলাম ও এখন বাথরুমে গেছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে ওকে মিষ্টিমুখ করিয়ে দিই কারণ ও আমার অনেক টাকা বাঁচিয়ে দিত তাহলে বন্ধুরা ভিডিওতে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন একটা লাইক করে দেবেন বিশেষ করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন এখানে রাখলাম ভিডিওটা আবার দেখছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই